আমরা নবী আমরা তরুণ আমরা জাতি ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে বিসমিল্লাহি রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। প্রথমে তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। শিক্ষক পরিচিতি, আমি হামিদ শিকদার, প্রভাষক ইতিহাস বিভাগ, মজিদুজ্জামান ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ শরীয়তপুর। তো আজকের পাঠ পরিচিতি শ্রেণী একাদশ অধ্যায় পঞ্চম, অর্থাৎ পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন নিয়ে একটি আলোচ্য বিষয় আজকের লেকচার। তো প্রিয় শিক্ষার্থীরা, পাঠ পরিচিতির পরে ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা 1968 সাল, অর্থাৎ আজকের পাঠের বিষয়, আজকের আলোচ্য বিষয় হচ্ছে ঐতিহাসিক অর্থাৎ আগরতলা ষড়যন্ত্র মামলা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অন্যান্য। শিখনফল, প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠের শিখনফল, আজকের পাঠের শেষে তোমরা আগরতলা ষড়যন্ত্র মামলা কি এটা জানতে পারবে। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপট, আগরতলা মামলার যে আসামিদের নাম এবং আগরতলা ষড়যন্ত্র মামলার গুরুত্ব সম্পর্কে জানতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, কিছু তোমরা চিত্র দেখতে পাচ্ছ, যে একটা একটা চিত্র যে জানুয়ারি 1969 আগরতলা ষড়যন্ত্র মামলার ট্রাইব্যুনাল জেলখানা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে নিয়ে যাওয়া হচ্ছে, আর ঐতিহাসিক আগরতলা যে অভিযুক্তগণ 35 জন আসামি, সে আসামিদের চিত্র তোমরা দেখতে পাচ্ছ, ছবি সহ চিত্র দেখতে পাচ্ছ। তো আগরতলা ষড়যন্ত্র মামলা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে, অর্থাৎ 1968 সালের আগরতলা মামলা গুরুত্বপূর্ণ মাইলফলক। এই মামলা করে পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবকে দেশদ্রোহী প্রমাণ করে তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু এর ফল হয়েছিল উল্টো। এই মামলায় ফলে শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা ক্ষুণ্ণ হয়নি, বরং তিনি বাংলার অবিসংবাদিত নেতায় পরিণত হয়। এমনকি 6 দফা ঘোষণার পর যে মাওলানা ভাসানি রহস্যজনক ভূমিকা গ্রহণ করেছিল, তিনিও শেখ মুজিবুরের মুক্তির জন্য দাবি নিয়ে রাজপথে নেমে এসেছিলেন। অর্থাৎ বিভিন্ন তথ্য থেকে একথা প্রমাণিত হয়েছে যে 50-এর দশক থেকেই বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করার জন্য পরিকল্পনা করেছিলেন। অর্থাৎ বঙ্গবন্ধুর যে 6 দফা দাবি, অর্থাৎ এর প্রেক্ষাপট ছিল হচ্ছে 6 দফার দাবির পর থেকেই, কেননা 6 দফা দাবি যখন প্রস্তাব করে তখন পশ্চিম পাকিস্তান সরকার এটা মেনে নিতে চায়নি বা পারেনি, এর জন্য তারা বিভিন্ন ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছিল। অর্থাৎ বঙ্গবন্ধু যে 6 দফা দাবি আয়ুব খানের পক্ষে মেনে নেওয়া কখনোই সম্ভব ছিল না, অর্থাৎ মেনে নেয়নি। তিনি বলেছিলেন যে একটি এটা ষড়যন্ত্রমূলক, 6 দফাকে ষড়যন্ত্রমূলক বলে আখ্যা দেন আয়ুব খান। এরই ইসে, অর্থাৎ 6 দফাকে কেন্দ্র করেই মূলত এই আগরতলা মামলার প্রেক্ষাপট ছিল। যদিও পূর্ব থেকেই পশ্চিম পাকিস্তান চেয়েছিল যেহেতু ভাষা প্রথমেই আমাদেরকে ভাষা কেড়ে নিতে চেয়েছিল, কিন্তু তারা পারেনি, এমনকি এই জন্য তারা বিভিন্ন ক্ষেত্রে পরাজিত হয়েছিল, যার কারণে তারা হচ্ছে এই মামলা করতে মামলা করেছিল।
আগরতলা ষড়যন্ত্র মামলার বিশেষ করে মূল উদ্দেশ্য ছিল যে এক নম্বর উদ্দেশ্য ছিল ছয় দফায় উল্লেখিত যে সাহিত্য শাসনের দাবিকে তারা অস্বীকার করা, দুই নম্বর বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকে স্তব্ধ করে দেওয়া, তিন নম্বর বিশ্ব বিবেককে জানিয়ে দেওয়া যে বাঙালিরা ষড়যন্ত্রকারী, অবিশ্বস্ত এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী, চার নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন থেকে দূরে সরে রাখা, পাঁচ নম্বর কারণ হচ্ছে যে পূর্ব পাকিস্তান ও এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে বিভেদ তৈরি করা এবং বৈষম্য বাড়িয়ে শোষণকে অব্যাহত রাখা, ছয় নম্বর যে মূল উদ্দেশ্য সেটা শেখ মুজিবুর রহমানকে ফাঁসিতে ঝুলিয়ে স্বাধিকার আন্দোলনের গতিকে থামিয়ে দেওয়া, সাত নম্বর পরবর্তী নির্বাচনে মুসলিম লীগের বিজয় নিশ্চিত করা এবং পশ্চিম পাকিস্তানের প্রভাবকে আরও জোরদার করা। মূলত এগুলোই মূল উদ্দেশ্য ছিল আগরতলা ষড়যন্ত্র মামলার। যদি আলোচনা করি এই ষড়যন্ত্র মামলার কারণ, অর্থাৎ এক নম্বরই হচ্ছে যে ছয় দফা দাবিকে তারা নচ্ছাত করা, অর্থাৎ ছয় দফা দাবিকে তারা মনে প্রাণে বিশ্বাস করেনি, এগুলোকে বাতিল করার জন্য মূলত এই আন্দোলন এই মামলাটা করেছিল। দুই নম্বর শেখ মুজিব সহ কতিপয় দেশ প্রেমিককে রাষ্ট্রদ্রোহী হিসেবে চিহ্নিত করা, অর্থাৎ এই আন্দোলনের আরও একটি কারণ ছিল যে পূর্ব পাকিস্তানের যে ভালো রাজনৈতিক নেতৃবৃন্দকে রাষ্ট্রদ্রোহী করে চিহ্নিত করা, তিন নম্বর বাঙালিদের মধ্যে একতার সংকট সৃষ্টি করা, অর্থাৎ বাঙালিদের মধ্যে একটা বিভেদ তৈরি করা, বাঙালিদের মধ্যে যে অর্থাৎ মিশতে দিতে চাচ্ছে না, অর্থাৎ পূর্ব পাকিস্তান জনগণ শেখ মুজিব এবং আওয়ামী লীগের প্রতি যে বিভিন্ন সমর্থন আদায় করেছিল এটার একতার সৃষ্টি হয় যাতে পাকিস্তানি শাসকরা আশঙ্কিত হয়ে পড়ে। এই জন্য এই মামলার মধ্য দিয়ে শেখ মুজিব এবং আওয়ামী লীগ গন্ধ করে বাঙালিদেরকে মধ্যে একত্র বোধের সংকট সৃষ্টির চালানো হয়। চার নম্বর যে কারণটা ছিল পাকিস্তানের শাসক গোষ্ঠীর ক্ষমতার ভীত শক্তিশালী করা, অর্থাৎ এই মামলা করে পাকিস্তান শাসক গোষ্ঠীর ক্ষমতা আরও শক্তিশালী করার চেষ্টা করেছিল, কিন্তু এর ফলপ্রসূত হয়েছিল উল্টো, কেননা বরংস বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান সারা বিশ্বে এক অবিসংবাদিত নেতায় ঘোষিত হয়। পাঁচ নম্বর সাহিত্য শাসন ও স্বাধিকার আন্দোলন নস্যাৎ করা, অর্থাৎ আগরতলা মামলা একটি কারণ ছিল পূর্ব পাকিস্তানের জনগণের দীর্ঘদিনের যে স্বাধিকার আন্দোলন এবং সাহিত্য শাসনের আন্দোলন এগুলো নস্যাৎ বা বানচাল করা, এবং পাকিস্তান সৃষ্টির পর থেকেই মূলত শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের জনগণকে সাহিত্য শাসন প্রদানে গড়িমসি করে আসছিল। ছয় নম্বর শাসন ও শোষণ অব্যাহত রাখা, অর্থাৎ এই মামলার মাধ্যমে পূর্ব পাকিস্তানের লোকজনকে শাসন এবং শোষণ অব্যাহত রাখতে চেষ্টা করেছিল। সাত নম্বর যে কারণটা ছিল গণতান্ত্রিক প্রক্রিয়া বন্ধ করা, অর্থাৎ পূর্ব পাকিস্তানে যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া বন্ধ হয়ে যায় পাকিস্তান সৃষ্টির পর থেকেই মূলত এর ধারা সৃষ্ট ছিল, অবাধ সুষ্ঠু সাধারণ নির্বাচন অনীহা প্রকাশ করেছিল, অর্থাৎ এই যে গণতান্ত্রিক চিন্তাধারা এগুলোকে প্রক্রিয়া বন্ধ করে দেওয়াই উদ্দেশ্য ছিল মামলার অন্যতম কারণ। আট নম্বর বাঙালিদের দাবিয়ে রাখা, অর্থাৎ দেশ ভাগ হওয়ার পর থেকেই পাকিস্তান যখন আমাদেরকে পূর্ব পাকিস্তানের অর্থাৎ বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে অর্থাৎ বঞ্চিত অধিকার বঞ্চিত করেছিল এবং এরই ধারাবাহিকতায় যে বাঙালিরা যে বিভিন্ন আন্দোলন করেছিল এ বাঙালিদেরকে বিভিন্ন আন্দোলন থেকে দাবিয়ে রাখার উদ্দেশ্য ছিল এই মামলার আরেকটি অন্যতম কারণ। অর্থাৎ এই মামলা 3 জানুয়ারি এবং 14 মামলার আসামিদের নামের তালিকা দেওয়া হচ্ছে, তোমরা তালিকাগুলো দেখতে পারো। এক নম্বরই হচ্ছে মোট 35 জন আসামি ছিল, এই 35 জন আসামির মধ্যে এক নম্বর আসামি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ, দুই নম্বর আসামি ছিল লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন পিরোজপুর বরিশাল, স্টুয়ার্ট মুজিবুর রহমান মাদারীপুর। এভাবে তোমরা নামগুলো পড়তে পারো, মোট 35 জন আসামি। সর্বশেষ আসামি ছিল লেফটেন্যান্ট আব্দুর রউফ ময়মনসিংহ। এদের মধ্যে 2 জনকে অর্থাৎ গুলি করে হত্যা করা হয়, 35 জন আসামি সার্জেন্ট জহুরুল হক এবং সার্জেন্ট শামসুল হক। ঐতিহাসিক আগরতলা মামলার বিচার প্রক্রিয়া, অর্থাৎ প্রথমে এই মামলা আইনের সংশোধন হয়েছিল, অর্থাৎ মামলা দায়ের করা হয় হচ্ছে 68 সালের 6 জানুয়ারি। পরদিন 28 জন গ্রেপ্তার হয়, প্রথমে 18 জন গ্রেপ্তার হয়েছিল এবং
এরপরে 18 জানুয়ারি শেখ মুজিব সহ আরো কয়েকজন মোট 35 জনকে অভিযুক্ত করা হয়। আইন সংশোধন অর্থাৎ এই মামলার মোট 5টি বিষয় ছিল আইন সংশোধন। এক নম্বরই ছিল মামলার বিচার সাধারণ আদালতের পরিবর্তে বিশেষ ট্রাইব্যুনালের মামলায় প্রচারিত হবে। সুপ্রিম কোর্টের একজন জজ বা চেয়ারম্যান এবং হাইকোর্টের দুইজন জজ সদস্য সমন্বয়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠিত হবে। তিন নম্বর হচ্ছে পুলিশের নিকট প্রদত্ত স্বীকারোক্তি আইনসম্মত হবে। চার নম্বর আসামিদের কোনো জামিন দেওয়া যাবে না এবং তাদের সামরিক হেফাজতে রাখা হবে। বিশেষ আদালতের এখতিয়ার নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। এরপরে বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং মামলার অভিযোগ। 1968 সালে 22 এপ্রিল বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়। ট্রাইব্যুনাল চেয়ারম্যান নিযুক্ত হন পাকিস্তানের সাবেক বিচারপতি এস আর খান। অপর দুজন বিচারপতি হলেন সুপ্রিম কোর্টের বিচারপতি এম আর খান এবং পূর্ব পাকিস্তান হাইকোর্টের বিচারপতি মকসুরম হাকিম। এ পর্যায়ে অর্থাৎ ঐতিহাসিক আগরতলা মামলার আর কি ষড়যন্ত্র ফলাফল এসে দাঁড়িয়েছিল যে আগরতলা ষড়যন্ত্র মামলা ফলে পূর্ব রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং 6 দফা জনগণের নিকট আরও জনপ্রিয় হয়ে ওঠে। তিন নম্বর যে ফলাফল ছিল উক্ত মামলাকে বাঙালি জনতা তাদের স্বাধিকার আন্দোলনের পথে বাধা বলে মনে করা হয় এবং এর বিগ প্রতিবাদ জানায়। তিন নম্বর এই মামলার ফলে শেখ মুজিবুর রহমান বাংলায় একজন অবিসংবাদিত নেতায় পরিণত হয়। পরবর্তীতে গণসংবাদনা তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। এই মামলার ফলে পূর্ব বাংলার গণমাধ্যমগুলো পাকিস্তানি শাসক গোষ্ঠীর বৈষম্য ঘৃণা অত্যাচার সময় জনপক্ষে মানে অর্থাৎ জনসমক্ষে চিত্র তুলে ধরার সুযোগ পায় সাংবাদিকদের মাধ্যমে। 5 নম্বর 1969 সালে গণঅভ্যুত্থান হলো আগরতলা ষড়যন্ত্র মামলার প্রত্যক্ষ ফল। অর্থাৎ এই মামলার বিরুদ্ধে 1969 সালে গণঅভ্যুত্থান শুরু হয়েছিল। এর ফলে বাঙালি জাতি ঐক্যবদ্ধ এবং জাতীয়তাবাদী আন্দোলনে দানা বাঁধতে থাকে। 6 নম্বর যে ফলাফল যেটা ছিল 11 দফায় এবং 8 দফায় এই মামলার এই সর্বশেষে বলা যায় বাঙালি জাতীয়তাবাদ বিকাশে এবং বাংলাদেশ জাতীয়তাবাদের বিকাশ এবং স্বাধীন বাঙালি জাতির অভ্যুদয়ে আগরতলা ষড়যন্ত্র মামলার অবদান চির স্মরণীয় ছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, বাড়ির কাজ, আজকের বাড়ির কাজ হচ্ছে দিচ্ছি আগরতলা মামলা কখন দায়ের করা হয়। 2 নম্বর কোশ্চেন, আগরতলা মামলা কি ব্যাখ্যা করো। 3 নম্বর কোশ্চেন, আগরতলা মামলার প্রেক্ষাপট আলোচনা করো। 4 নম্বর কোশ্চেন, আগরতলা মামলার ফলাফল আলোচনা করো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বাসায় কোশ্চেনগুলো ভালো করে বাসায় পড়বে এবং কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দেবে। প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে কিছু কথা না বললেই নয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে এই মহামারী করোনাকালীন সময়ে তোমরা বাসায় নিজ নিজ অবস্থান করে তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে যাবে। কেননা তোমাদের সামনে HSC পরীক্ষা 2021 অনুষ্ঠিত হবে। পরীক্ষা অবশ্যই অটোপাসের কোনো সুযোগ নাই, সরকার ঘোষিত এসেছে, অবশ্যই পরীক্ষা হবে এবং সংক্ষিপ্ত সিলেবাস হবে। এবং আমাদের যে সিলেবাস খুবই ছোট, আমাদের ইতিহাস প্রথম পত্রে 4টা অধ্যায়, ইতিহাস দ্বিতীয় পত্রে 4টা অধ্যায় মোট। আগে ছিল দ্বিতীয় পত্রে ছিল 9টা অধ্যায়, সেখান থেকে 5টা অধ্যায় কমিয়েছে। প্রথম পত্রে ছিল 8টা অধ্যায়, সেখান থেকে 4টা অধ্যায় কমিয়েছে। অর্থাৎ অর্ধেক সিলেবাস হয়ে গেছে, তোমাদের জন্য খুব সহজ হবে এবং ভালো রেজাল্ট করারও সহজ হবে। প্রিয় অভিভাবকদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনাদের ছেলেমেয়েদেরকে অবশ্যই যত্ন নেবেন এবং ভালোবাসবেন, শাসনও করবেন। অর্থাৎ রুটিন অনুসারে পড়ার সময় পড়তে বলবেন এবং একটু বিনোদন দেওয়ার সময় অবশ্যই আপনারা সুযোগ দিবেন। যেহেতু এরা HSC পরীক্ষাতে এরা অনেকাংশে ম্যাচিউর, এদেরকে সেভাবে আপনারা শাসন করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।